দিল্লির যমুনা নদী একটি বিশাল ফেনার বুদবুদের মতো ঝাপসা। গত বছরের নভেম্বরে তোলা এই নদীর ছবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম। রঞ্জক কারখানা এবং শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্য এটিকে রাসায়নিক মিশ্রণে পরিণত করেছে। 1300 কিলোমিটার দীর্ঘ নদীটিকে বিশ্বের অন্যতম দূষিত হিসাবে বিবেচনা করা হয়। ভারতের অনেক নদী রাসায়নিক মিশে গিয়ে উচ্চ মাত্রায় দূষিত হয়ে পড়েছে। The chemicals in our water bodies are রাসায়নিকগুলির মধ্যে রয়েছে ডিটারজেন্ট যা জামা কাপড় কাচা থালা বাসন মাজার কাজে লাগে আর ক্লিনিং এজেন্টস শৌচাগার কিংবা রান্নাঘর পরিষ্কারের কাজে লাগে এতে রয়েছে প্রচুর চিকিৎসা বর্জ্য যা শৌচাগারে ফ্লাশ করি লন্ড্রি ডিটারজেন্টেরও বড় ভূমিকা রয়েছে শুধু ঘরোয়া ব্যবহার নয় কারখানাতেও এটি ব্যবহার হয় বিশেষ করে ফ্যাটের দ্রবণে গলে যাওয়া ডিটারজেন্ট এবং ফসফেট বিপজ্জনক তারা জলের সফটনার হিসেবে কাজ করে এবং কাপড় থেকে ময়লা দূর করে যদি পয়োনিষ্কাশন ব্যবস্থা অপর্যাপ্ত হয় তবে সেগুলি ফিল্টার করা যায় না এবং সাধারণত নদীতে গিয়ে মিশে The phosphates that continue to stay in the water then যে ফসফেটগুলি জলে অবিরত ভাসে তাতে শৈবাল এবং অন্য অণুজীব বৃদ্ধি পায় ফলে জলাশয়ের ইউট্রোফিকেশন ঘটে ফলে খুব বেশি অক্সিজেন পাওয়া যায় না টাইফা এবং হায়াসিন্থের মতো গাছপালা জলাশয় দখল করে জীববৈচিত্র্য থাকে না হায়াসিন্থ টেক্স ওভার এন্ড দেন দেয়ার ইজ নট আ হোল লট অফ বায়োডাইভার্সিটি বেঙ্গালুরুর বেল্লান্দুর লেকও দূষিত 2017 সাল থেকে এর উপরিতলের ফেনাগুলো ফেটে আগুনের শিখা দেখা গিয়েছে একাধিকবার আইটি বিশেষজ্ঞ অশোক পান্ডা 20 বছর সেখানে থাকেন নিজের দায়িত্ব ভেবে সুপারমার্কেট থেকে ক্লিনিং প্রোডাক্ট কেনা বন্ধ করেছেন তিনি জল লেবু আকাশিয়া গাছের ছাল শিকাকাই থেকে কোনো রাসায়নিক ছাড়াই সাবান তৈরি করছেন অশোক আপনি যখন কোনো রাসায়নিক পণ্য ব্যবহার করছেন এটি আপনার ত্বকের স্পর্শে আসছে আপনি কাপড় পরিষ্কার করতে হাত ব্যবহার করছেন সব সময় রাসায়নিক ব্যবহার করছেন যখন এই প্রাকৃতিক পণ্য ব্যবহার করেন যদি এটি আপনার নাকেও যায় তবে এটি নিয়ে চিন্তা করতে হবে না এটি বিপজ্জনক নয় কারণ এটি প্রাকৃতিক স্থানীয় পরিবেশবাদী গোষ্ঠীর অংশ হিসাবে অশোক অসংখ্য মানুষকে শিখিয়েছেন কিভাবে প্রাকৃতিক উপায়ে এই পণ্য তৈরি করা যায় তার কথায় এটি সমুদ্রের একটি বিন্দু মাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পরে ভারত ডিটারজেন্টের জন্য বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজার 2019 সালে এখানে প্রায় $4 বিলিয়ন মূল্যের বিক্রি হয়েছে যা 300 বিলিয়ন টাকারও বেশি যদিও কিছু নির্মাতারা ফসফেট মুক্ত ডিটারজেন্টের প্রস্তাব দিয়েছে তবে বাধ্যতামূলক আইনের অভাবে ফাঁক ফোকরগুলো বোঝা যাচ্ছে না মানুষ নন্দা বিষয়টি নিয়ে লড়ে যাচ্ছেন তার কোম্পানি বাবল নাট ওয়াশ বেঙ্গালুরুতে রিঠা থেকে প্রাকৃতিক ডিটারজেন্ট তৈরি করে তার পরিবেশ সচেতন গ্রাহকরা মূলত বড় শহরের বাসিন্দা কোম্পানি আশা করছে তাদের ক্রেতা আরও বাড়বে So soapnuts have been traditionally used ঐতিহ্যগতভাবে ভারতীয় সংস্কৃতিতে রিঠার ব্যবহার দীর্ঘদিন আমাদের ক্রেতাদের অনেকের মনে আছে কিভাবে তাদের ঠাকুমা দিদিমারা রিঠা দিয়ে শুষ্ক সিল্কের শাড়ি ধুতেন এই কোম্পানি স্থানীয় এমনকি প্রত্যন্ত এলাকার কৃষকদের থেকেও রিঠা কিনছে কৃষকদের আয় বাড়ানোর সুযোগ দিচ্ছে এই নতুন বাজার প্রথম থেকে বাবলনাটকে রিঠা সরবরাহ করেন চিন্নাম্মা একটি গাছের রিঠা ফল থেকে 6,000 টাকা আয় করেন তিনি বাজারে নিজেদের উল্লেখযোগ্য অবস্থান তৈরি করতে বাবল নাটওয়াশের মতো টেকসই ডিটারজেন্ট প্রস্তুতকারকদের সময় লাগবে তাদের জিনিসের দাম সাধারণ ডিটারজেন্টের চেয়ে অনেক বেশি তবে মানুষ নন্দা আশাবাদী At the moment, green detergents for এই মুহূর্তে গ্রিন ডিটারজেন্টগুলি ভারতের সমগ্র ডিটারজেন্ট বাজারের একটি খুব ছোট অংশ এর বেশিরভাগ চাহিদা বড় শহর থেকে আসে তবে গত 3-4 বছরে এই নিয়ে সচেতনতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এই কারণে বাজার অতীতের তুলনায় অনেক বেড়েছে which is why the market has grown considerably over the past
এগুলি একা জল দূষণ রোধ করতে পারবে না। বেঙ্গালুরুর এই আবাসিক এলাকার মতো ভারতে পয়োনিষ্কাশন ট্রিটমেন্ট প্ল্যান্ট এসটিপি আছে, কিন্তু এখানে সমস্যাটা ভিন্ন। গত বছর যমুনা নদীতে ফেনা ছড়িয়ে পড়ার পর দিল্লির দূষণ নিয়ন্ত্রণ কমিটি কিছু সাবান এবং ডিটারজেন্ট বিক্রি নিষেধাজ্ঞা জারি করে। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা যেখানে ঠিক নেই, সেখানে শুধু এটা করে লড়াই সম্ভব এমনটা নয়।